চার বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম নারায়ণপুরে 2 নং ওয়ার্ড স্থিত মহাশ্মশানের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মেয়র ইন কাউন্সিলের গৌতম চন্দ সহ অন্যান্যরা। মেয়র উদ্বোধন অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম গঠন হওয়ার পর আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করে চলছে। বিশেষ করে জনগণের সমস্যা নিরসনের জন্য আলোর ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার, ড্রেন নির্মাণ করা, মহাশ্মশান সংস্কারে কাজ করে চলেছে পুর নিগম। এর মধ্যে এই মহাশ্মশানটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছিল, তাই এই মহাশ্মশানটি সংস্কার করা হয়েছে যাতে মানুষের কোনো সমস্যা না হয় বলে জানান তিনি। আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর সার্বিকভাবে আগরতলা শহরবাসী বা পৌরবাসীর যে চাহিদা বা সমস্যা সেই নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, বিভিন্ন পরিত্যক্ত পুকুর সংস্কার করা, আলোর ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা করা, তার সাথে যে যেটা প্রয়োজনীয় হচ্ছে শ্মশানঘাট। আমরা লক্ষ্য করেছি আমাদের বর্তলা মহাশ্মশান বা বিভিন্ন রাজশ্মশান বা আমাদের মুসলিম ভাইদের জন্য যে শ্মশান আমরা করেছি বা অন্যান্য যে কমিউনিটির জন্য যে শ্মশানগুলি ছিল, যে সংস্কারও অভাবে ধুকছিল, মানুষের খুব অসুবিধা হতো। এখানেও পশ্চিম নারায়ণপুরে এই শ্মশানটা দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে ধুকছিল। আমাদের প্রপারেটর যিনি 1 নম্বর ওয়ার্ডে যিনি আছেন, 2 নম্বর ওয়ার্ডের ওনার, উনি শর্মিষ্ঠা দেবী আমাদেরকে বলেছিল, এখানে যিনি বিধায়ক ছিলেন উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের পৌর নিগম থেকে এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে এই উদ্দেশ্যেই, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে এখানে একটা যাত্রী যারা শ্মশান যাত্রী আসেন শব্দ নিয়ে, তাদের বৃষ্টি বা অন্য সময় থাকার অপেক্ষা করার যে জায়গাটা তৈরি করা হয়েছে এবং শ্মশানটাকে নতুনভাবে সাজানো হয়েছে। সার্বিকভাবে এটার পানীয় জলের ব্যবস্থা আছে, আমরা আরও বিকল্প জলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।